তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনি দেখাবো পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্র লাগে তো আমরা যারা নতুন পাসপোর্ট তৈরি করতে যাই তারা মনে করে যে অনেক কাগজপত্র লাগে অনেক জামেলা ব্যাপার আসলে কোনো জামেলার ব্যাপার না তো একটি পাসপোর্ট তৈরি করতে গেলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আগে নোটিফিকান বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে যেতে পারেন তো বন্ধুরা আপনি যদি একটি পাসপোর্ট তৈরি করতে চান তাহলে কিভাবে নিজের পাসপোর্টের নিজেই ফর্ম ফিল আপ করবেন কিভাবে আমার অলরেডি একটি ভিডিও আপলোড আছে সেটা দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্র লাগে তো প্রথমে আপনাকে একজন অ্যাক্টিভ পাসপোর্ট তৈরি করতে হলে প্রথমে আপনার একটি পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি বিভিন্ন প্রিন্টারের দোকান থেকে আপনি পাঁচ টাকা পিস নিতে পারবেন তো বন্ধুরা আমি যে পাসপোর্ট ফর্ম পূরণ করার জন্য যে একটি ভিডিও তৈরি করেছিলাম ওই ভিডিওতে ওই ভিডিওতে একটি কথা বলতে বলে গেছিলাম সেটি হলো তো আপনি শুধু আবেদনকারী নাম বাংলায় এখন দেখতে পাচ্ছেন এখানে শুধু বাংলা লেখবেন আর কোনো জায়গায় আপনি বাংলা লিখতে পারবেন না সব কিছু ইংলিশে বড় হাতের অক্ষরে লিখতে হবে তো এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের এখন বলে দিলাম তো আর আপনাকে পাসপোর্ট তৈরি করার জন্য এই আপনার একটি পাসপোর্ট ফর্ম লাগবে তো পাসপোর্ট ফর্মটি আপনাকে দুই কপি লাগবে যেমন এইটা পুরোটা এক দুই তিন এ চার চারটা পেজ মিলে এক কপি তো এরকম আপনাকে দুই কপি লাগবে তো এরকম দুই কপি লাগার পর আপনি কি করবে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেমন আপনার যখন আপনি দুই কপি আপনি পাসপোর্ট ফর্ম আনবেন আনার পর আপনার দুই কপি ছবি লাগবে এই ছবি আপনি কি করতে হবে এই যে পাসপোর্ট ফর্মের এই উপরে লাগাতে হবে তো আপনাকে পাসপোর্ট সাইজের ছবিটাকে পাসপোর্টের ফর্মের উপর লাগাতে হবে তো আপনাকে এই যে এখানে সত্যায়িত করতে হবে এই জায়গায় অর্ধেক থাকবে এই জায়গায় অর্ধেক থাকবে যাকে দিয়ে সত্যায়িত করবেন তার ছেলটা এই জায়গায় অর্ধেক থাকবে আর এই ছবির উপর অর্ধেক থাকবে তারপর নিচে সত্যায়িত করতে হবে দুই দুই জায়গায় সত্যায়িত করতে হবে আপনার পাসপোর্টের ফর্মের এই যে আরেক জায়গায় সত্যায়িত করতে হয় এই জায়গায় আমি দেখাচ্ছি এই যে আরেক জায়গায় হলো এই জায়গায় এই জায়গায় আপনাকে সত্যায়িত করতে হবে এই জায়গায় সত্যায়িত করতে হবে আর আপনার এই যে জায়গায় সত্যায়িত করতে হবে তো আপনি যখন পাসপোর্ট ফর্ম করতে আর কিছু কাজপত্র লাগবে সেগুলো হলো যেমন আপনার এনআইডি কার্ড আপনার যদি জন্ম নিয়ন্ত্রণ কার্ড না থাকে তাহলে আপনি এনআইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন অর্থাৎ যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তৈরি করতে পারবেন আরেকটা হলো বন্ধুরা আমরা অনেকে মনে করি যে এনআইডি কার্ড না থাকলে আমরা পাসপোর্ট তৈরি করতে পারবো না অথবা বার্থডে সার্টিফিকেট অথবা জন্ম নির্মিত সার্টিফিকেট না থাকলে আমরা পাসপোর্ট তৈরি করতে পারবো না তো আপনাকে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি জন্ম নির্মিত কার্ড অথবা এনআইডি কার্ড যে কোনো একটা থাকলেই আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন যেমন যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড ফটোকপিটা পাসপোর্টের ফর্মের সাথে কপি করে দেবেন আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বার্থডে সার্টিফিকেটের ফটোকপিটা পাসপোর্টের সাথে কপি করে দেবেন অবশ্যই সব কিছু দুই কপি করে লাগবে দুইটা আলাদা আলাদা আপনি যেমন পাসপোর্টের ফর্ম দুইটা কপি লাগবে এটা আলাদা থাকবে ওইটা আলাদা থাকবে একটা ফর্মের সাথে এনআইডি কার্ডের কপি আলাদা করে রাখবেন আর একটা ফর্ম পাসপোর্টের ফর্মের সাথে এনআইডি কার্ডের কপি আলাদা করে রাখবেন তো আরেকটা কাগজপত্র হলো চেয়ারম্যানের সার্টিফিকেট তো চেয়ারম্যানের সার্টিফিকেট অবশ্যই আপনার লাগবে যে আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে আপনি চেয়ারম্যানের সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে পারেন তো চেয়ারম্যানের সার্টিফিকেটও দুই কপি আপনার লাগবে অবশ্যই এগুলো সব সত্তাহাই করা লাগবে যেমন এডিগুলো সব সত্তাহিত ফটো কপি সত্তাহিত লাগবে তো দুই কপি লাগবে পাসপোর্টের ফর্মের সাথে ওই দুই তো দুই কপি লাগবে আপনার তারপর হলো আপনার বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল যে কোনো একটা হলে হবে অথবা টিএনএ যে কোনো একটা হলে আপনার হবে অবশ্যই আপনাকে দুই কপিই লাগবে বিদ্যুৎ বিলের কাগজে দুই কপি লাগবে দুইটা ফর্মের সাথে দুইটা লাগবে তো বিদ্যুৎ বিল আমি আপনাদের সাজেস্ট করব যে আপনার ছয় মাস বা এক বছর আগে যে কাগজটা থাকবে ওই কাগজটা দিবেন কারণ আপনার যদি দুই মাস বা এক মাসের আগে কাগজটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওই কাগজটা নিয়ে আপনার কোনো সমস্যা বিল নিয়ে সমস্যা হতে পারে তাহলে কিন্তু আপনি ওই কাগজটা দেখাতে পারবেন না আপনার মেন কপি না দিলে ভালো হবে কারণ আপনার ফটোকপি করে দিলে সবচেয়ে ব্যাটার হবে তারপর হলো আপনার কাগজ লাগবে যে আপনার আপনার ছবি তো আপনার পাসপোর্টের উপর অবশ্যই আপনার দুই কপি ছবি লাগবে তো আপনি যখন ছবি তৈরি উঠাতে যাবেন তো অবশ্যই আপনি চার কপি ছবি উঠাবেন কারণ পাসপোর্ট তৈরি করতে দেখা গেল আমি আমার নিজে পাসপোর্ট তৈরি করছি ওই জায়গায় আমার তিনটা ফর্ম ফিল আপ করেছি মোট ও তিনটা ফর্মের ভিতরে সত্তার্ধিক করার পরও তারপর আমার কাগজগুলো বাদ হয়ে যায় বিভিন্ন ভুলের কারণে তো আপনারা কী করবেন নির্ভুলভাবে পাসপোর্টের ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার ছবি একটু বেশি করে উঠাবেন তাহলে আপনার বারবার ছবি উঠাতে হবে না তো মূলত পাসপোর্ট তৈরি করতে এই সমস্ত কাগজপত্রই লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কীভাবে পাসপোর্ট চেক করতে হয় অথবা পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে হয় এগুলো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আপনারা একে দাপে দাপে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন